আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার লিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল রান্নাঘরের কাজে চলে আসছি আর আজকে আমি একটু সেমাই রান্না করব, কুলসুম সেমাই। তো এটা আমি দুধ দিয়ে রান্না করব। আমি সেমাইটা ঘি দিয়ে ভেজে নিয়েছি আর তারপর কড়াইয়ে দুধ দিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়েছি। আমার দোকানে কাজের প্রচুর চাপ, তো ওই কারণে ঠিকমতো ভিডিও করা হচ্ছে না, ঠিকমতো ভিডিওটা দিতে পাচ্ছি না। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। শীতের সময় আমাদের মুসলিম ধর্ম বলেন আর হিন্দু ধর্ম বলেন, বিয়ের সিজন এটা, সব সময় দেখা যায় যে বিয়ের কাজে ব্যস্ত থাকতে হয়। আমার দোকানে প্রচুর কাজের চাপ, যেমন দোকানে যে যাবতীয় কাজগুলো থাকে তার পাশাপাশি আবার বউ সাজানোর কাজ থাকে, তো ওই জন্য আমি সকালবেলা বের হয়ে যাই আর আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, সেজন্য ঠিক মতো ভিডিও করতে পারছি না। আর আপনাদের সামনে যে ভিডিওগুলো আমি দিই সেই ভিডিওগুলো করতে একটু সময়ের দরকার, সেই সময়টা আমি ঠিক মতো বের করতে পারছি না। ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে গেলেই আবার ঠিক মতো ভিডিও দেওয়া শুরু করব। আমার ছোট ভাই আসছে বাসায় 2-3 দিন হলো, তারপরেও আমি যে একটু ভিডিও করব ওটা পাচ্ছি না ব্যস্ততার কারণে। তো আজকেও আমি যাবো, একটা বউ সাজের অর্ডার আছে আমার দোকানেই আসবে। সকালে উঠছি আর এই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, সবাইকে নাস্তা দিয়ে আমি দোকানে চলে যাব। আমি গরম মশলার দুধ দেওয়ার পর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি যে বাটিকের ওড়নাটা পরে আছি এটা আমি নিজেই করেছি, টুকটাক হাতের কাজ জানি। তো আপনাদের সাথে তো আস্তে আস্তে সবকিছু শেয়ার করবই। আমার ওইদিকে হয়ে গেছে, এখন আমি সামাইটা দিয়ে দিচ্ছি। এই সামাইটা আমি খুব লো আঁচে রান্না করেছি, একটু সময় লাগে এটা রান্না করতে। এই সামাইটা জর্দা করেও খাওয়া যায় আবার দুধ দিয়েও খাওয়া যায়। আমার এই সামাইটা দুধ দিয়ে খেতে খুব মজা লাগে। আর আমার মেয়ে দুধ সামাইটা খায় না, ও জর্দা সামাইটা খায়। তো আজকে আমি দুধ সামাইটাই করেছি। সামাই রান্না করতে করতে বাকি টুকটাক যে কাজ আছে সে কাজগুলো আমি সেরে নিচ্ছি। খুব তাড়াতাড়ি বাইরে যেতে হবে, বারবার ফোন আসতেছে দোকান থেকে, তো ওই জন্য বেশি কিছু দিতে পারলাম না। আমার সামাইটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনারা আমার ভিডিওটা অনেকেই দেখেন কিন্তু লাইক দিচ্ছেন না, প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
সবাইটা আমার রান্না করে নিয়েছি, এখন আমি সবাইকে খেতে দেব। আর আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে, তো আমি তো সব সময় গরুর মাংস 2 থেকে 3 কেজি একবারে কিনি। আজকে আপনাদের ভাইয়া অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, আর বাজারে গিয়ে দেখে ভালো মাংস নেই, ওই জন্য শুধু 1 কেজি আনছে। তো এই দেখেন, শুধু তেল, আর মাংসটাও তেমন ভালো না, কি আর করার, এটাই নিয়ে চলে আসছে। এখন রান্না করব। বেশি একটা ভালো আনেনি, তারপরও করার কিছু নাই। আর এইদিকে আম বের করছি আমি, আমের জুস করার জন্য ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি। এইভাবে আম ফ্রোজেন করে রাখতে পারেন, খুব সুন্দর করে প্যাকিং করে রাখছি, আমগুলো খুব সুন্দর আছে। এমন ভাবে রাখতে হবে যেন বাতাস না ঢুকে ভিতরে। এইভাবে আম আপনারা সারা বছর রাখতে পারবেন, আর টাটকা আমের জুস খেতে পারবেন। ব্লেন্ডারে একটু মশলা ব্লেন্ড করে নিলাম, আমার আদা ছিল না, আদাটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।